এখানে কিন্তু ডেভেলপার, আগে আগে কিন্তু ডেভেলপারগুলো খোলা ছিল, আমরা যে আগে ভিডিওগুলো করছিলাম আগে ডেভেলপারগুলো কিন্তু আলাদা ছিল, কিন্তু এখন ডেভেলপার প্লাস যে কালিগুলা কোম্পানি থেকে যে অন টেস্ট কালি দেওয়া থাকে এগুলো কিন্তু আপনার চারটা কালি দেখেন, ব্ল্যাক, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ঠিক আছে, যেহেতু এটা কালার মেশিন চারটা কালি আর প্রত্যেকটা কিন্তু এখানে হ্যাঁ ডেভেলপার সব প্রত্যেকটা জিনিস এখানে লাগানো আছে, ডুপ্লেক্স হয়, আর কোনো কাস্টমার চাইলে ডুপ্লেক্স ফটোকপি করতে পারবে, ডুপ্লেক্স প্রিন্ট করা কম্পিউটার থেকে একটা কেবলের সাহায্যে প্রিন্ট করা যাবে, হ্যাঁ ডুপ্লেক্স প্রিন্ট হবে, তবে এটাতে আরেকটা যে A3 সাইজ পর্যন্ত আরেকটা সুবিধা আছে, এটা কিন্তু নেটওয়ার্কিং, এই ধরনের লিটারেচার আপনাদের কাস্টমাইজ সাইজ, এটা কিন্তু আপনাদের টি ফোল্ড করা, সো এই ধরনের কাজগুলো কিন্তু আমরা শর্ট কোয়ান্টিটি করতে পারি না, আপনারা যদি যারা প্রিন্টিং বিজনেস করেন বা প্রিন্টিং প্রেস আছে তারাও কিন্তু এই মেশিনটা রাখলে আপনাদের যেই ছোটোখাটো কাজগুলো আছে যেগুলো একটু প্রাইস বেশি নেওয়া যায় এই কাজগুলো আপনারা করে ফেলতে পারবেন খুব সহজে। এই দেখুন যে আমরা যে শাড়ি প্রিন্টের কথা বলছিলাম, এই ধরনের আপনারা যদি বিভিন্ন যে প্রোডাক্ট ক্যাটালগ আছে বা আপনাদের যে যারা শাড়ি প্রিন্টিংয়ের বিজনেস করেন তারা কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে ক্যাটালগ দিতে হয়, তো এই ধরনের মেশিনগুলো দিয়ে আপনারা খুব কম খরচে হাই কোয়ালিটির ক্যাটালগটা প্রিন্ট করে দিতে পারেন, যেহেতু এটা কালার মেশিন এটার সাথে কিন্তু অন্য মেশিনের কম্পেয়ার করলে হবে না, যে এত টাকা দিয়ে টোনার কিনবো, এক্সেল টোনারে 40-45 হাজার কপিও 50 হাজার কপিও হয়, তো সেক্ষেত্রে এটা আপনি অবশ্যই প্রফিটে থাকবেন, ইনস্ট্যান্ট প্রেসের কাজগুলো যারা পায় তাদের জন্য মূলত এই মেশিনটা, তো আপনারা এই মেশিনটা বর্তমানে আমাদের মানে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রেসে অলরেডি আছে, বিভিন্ন মেশিন দিয়ে প্রিন্ট করতে পারবেন, এই দেখুন এটা একদম ব্যাক টু ব্যাক প্রিন্ট করা আছে, সো এই মেশিনটার আসলে কাজ আমরা যেই কালার কাজগুলো দেখালাম এগুলো ছাড়াও কিন্তু আপনারা যে জেনারেল ফটোকপিটা আছে এই ফটোকপিটা করতে পারেন, অনেকে কিন্তু আপনাদের দোকানে এসে বলে যে ভাই কালার ফটোকপি করে দেন, তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওভার প্রিন্ট বিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম, আমরা আবারও চলে আসছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টে, কর্পোরেট অফিস ইকুইপমেন্টের অ্যাড্রেস হচ্ছে 55/B পুরানা পল্টন নোয়াখালী টাওয়ারের লিফটের 9, তো কর্পোরেট অফিসে ইকুইপমেন্টের সাকিব ভাই আমার সাথে আছে, সাকিব ভাই আসসালামু আলাইকুম, জি ভাই কেমন আছেন আপনি? জি সাকিব ভাই আজকে বললো যে আমি অনেকদিন যাবত আমার ভিউয়ার আমাদের কাছে জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে যে তুসিবার কালার ফটোকপি মেশিন আমরা দেখাই না কেন, যে কালার ফটোকপি মেশিনের নতুন কোনো মডেল আসতেছে কি না, তো কর্পোরেট অফিস ইকুইপমেন্টের আমরা যে ভিডিওগুলো করেছি এই ভিডিওগুলোতে আপনারা এই ধরনের কমেন্টগুলো করেছেন, সো এই জন্য আমরা আজকে তুসিবা স্টুডিও 2020 AC একটি কালার ফটোকপি মেশিন আপনাদের সামনে উপস্থাপন করবো, এবং কি এটা আনবক্সিং করে টোটাল বিষয়টা এবং কি এটাতে কী কী কাজ করা যায় এই বিষয়টাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিব, সো এখন হচ্ছে সাকিব ভাই আমাকে এই মেশিনটা আনবক্সিং করে দেখাবে, এবং কি এই মেশিনটার মধ্যে কিন্তু আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন যেগুলো আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন, সো আমরা প্রথমে মেশিনটা আনবক্সিং করি, আনবক্সিং করার পর আমরা স্যাম্পলগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যে এই মেশিনটা কিন্তু আসলে একটা ডিজিটাল প্রেসের মতো আপনারা কাজ করতে পারবেন, সো কী কী কাজ করতে পারবেন আমরা মেশিনটা আনবক্সিং করি, আনবক্সিং করার পর দেখে এর মধ্যে সাকিব ভাই আপনাদেরকে এটার প্রাইস এবং কীভাবে কিনতে পারবেন আরও যে আনুষাঙ্গিক বিষয় আছে সবগুলো বিষয় সাকিব ভাই আপনাদেরকে আরও বিস্তারিত ধারণা দিবে, এখন সাকিব ভাই মেশিনটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোশিবার সবচেয়ে লেটেস্ট মডেল এই মুহূর্তে কালার মেশিন যতগুলো মার্কেটে আছে, তোশিবা ই স্টুডিও 2020 AC, তো সাদাত ভাই আসলে এই মেশিন সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিয়েছে, তো এখন আমরা আনবক্সিং করবো, আনবক্সিং করার পরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, তো মেশিনটা দেখতে পাচ্ছেন এইভাবেই সরাসরি কোম্পানি থেকে আসে, আমাদের মেশিনগুলো কিন্তু পুরোপুরি ইনটেক, এই যে দেখেন পিছনে অনেক স্টক আছে আমাদের, প্রত্যেকটা মেশিন আমরা ইনটেক অবস্থায় কাস্টমারকে সাপ্লাই করি, তো এখানে মেশিনের সাথে একটা ট্রলি থাকবে, এই যে এটা হচ্ছে মেশিনের সাথে একটা ট্রলি আর এটা হচ্ছে টপ কভার, আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে মেশিন, এই তিনটে, তো আমরা ট্রলি টপ কভারটা সাইডে রাখি, এই হচ্ছে মেশিনটা, এখন আমরা এটা এইভাবে মানে বেল্টাকার লাগানো থাকে, তো এটা খুলতে হবে আপনারা দেখেন, তো এটা এইভাবে লাগানো থাকবে, এটা কাটার দিয়ে আমরা কেটে নিই, যে এভাবে আমরা কেটে নিলাম, তো এখন আমরা মেশিনটা কারণটা সরাবো, আচ্ছা এইভাবে টান দিলে কারণটা হ্যাঁ কারণটা খুলে যাবে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা ককশিট আছে, আমরা এই দুইটা ককশিট সরাবো, জি দুইটা ককশিট সরাইতে হবে, আর তারপরে এই কার্টনটা আমরা যখন উঠাবো, তো এই হচ্ছে মেশিনটা আপনারা এইভাবে প্যাকেজিং অবস্থা আসে বাইরে থেকে, তো এই যে দেখেন পূর্ব কিন্তু আমরা আসলে এই ধরনের কিছু মেশিন আপনাদেরকে আনবক্সিং করে দেখেছিলাম, তোশিবা স্টুডিও 2010 AC এবং 2110 AC, এই মেশিনগুলোর মতো কিন্তু এটা কিন্তু প্রায় একেবারে সেম মেশিনই, এটা জাস্ট হচ্ছে আপডেট ভার্সন আর বাকি সব কিছু সেম, তো এটা হবে যে র্যাপিং পেপার দিয়ে মোড়ানো থাকে এটা আমরা কেটে নিই,
এটা হচ্ছে আপনার প্যানেল বোর্ড, মেশিনের প্যানেল বোর্ডটা। এটা কিন্তু কমপ্লিটলি টাচ, এটা কিন্তু পুরো টাচ প্যানেল, একদম টাচ, হ্যাঁ একদম টাচ, এর মাধ্যমে কাজ করতে পারবে। আর এটাতে আপনার মানে স্টোরেজ দেওয়া আছে, যে আপনি কোনো কিছু স্ক্যান করে ফাইল রেখে দেওয়ার জন্য অনায়াসে রাখতে পারবেন। প্লাস এটাতে আপনার ফটোকপিটা ডুপ্লেক্স হবে, প্রিন্টিং ডুপ্লেক্স হবে, এ3 সাইজ পর্যন্ত, জি জি, পেন ড্রাইভের মাধ্যমেও করতে পারবেন। আমরা মেশিনের উপরে যে টপ কভারটা আছে, এই টপ কভারটা, জি টপ কভার, জি এই টপ কভারটা আমরা লাগাবো। এই যে কাটার দিয়ে কাটতে হবে, এটা যখন মেশিনটা আমাদের থেকে কেউ পারচেস করবে, আমরা ইঞ্জিনিয়াররা আসলে আমরা টোটাল ইনস্টল করে কাস্টমারদেরকে, একটু জটিলতা থাকতে পারে, আপনারা যদি আমাদের ভিডিও দেখে ইনস্টল করতে পারেন, ওনারা আপনাদেরকে এবং ভিডিও কলের মাধ্যমে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। জি এটাকে বলে টপ, এই হচ্ছে টপ কভার, জি মেশিনটা হচ্ছে এরকম দেখতে, এভাবে থাকবে, জি 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 এভাবে থাকবে। এটা হচ্ছে ফটোকপিটা যেটা করবে, এটাকে চাপা দেওয়ার জন্য, জি জি জি, ফটোকপিটা যখন করবে কাস্টমার তখন এইটাও তো একটা স্ক্যানিং এরিয়া, স্ক্যানিং এরিয়াটাতে দেওয়ার জন্য মূলত এই টপ কভারটা দেওয়া হয় আর কি মেশিনের সাথে, ঠিক আছে। আর এখন আমরা মেশিনটা ট্রলির উপরে বসাবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ মেশিনটা আনবক্সিং করলাম, আমি এবং সাদাত ভাই মিলে, তোশিবা স্টুডিও 2020 AC। তো আনবক্সিং করার পরে মেশিনটা আসলে এরকম থাকবে, ঠিক আছে, একেবারে ইনটেক করা। আর এটার সাথে দেখেন আপনারা এখানে আপনার পাওয়ার কেবল দেওয়া আছে আপনারা মানে কানেকশন দেওয়ার জন্য। আর এখানে দেখেন যখন আপনি এটা খুলবেন এখানে কিন্তু ডেভেলপার, আগে আগে কিন্তু ডেভেলপারগুলো খোলা ছিল, আমরা যে আগে ভিডিওগুলো করছিলাম আগে ডেভেলপারগুলো কিন্তু আলাদা ছিল, কিন্তু এখন ডেভেলপার প্লাস যে কালিগুলা কোম্পানি থেকে যে অন টেস্ট কালি দেওয়া থাকে এগুলো কিন্তু আপনার চারটা কালি দেখেন, ব্ল্যাক, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ঠিক আছে, যেহেতু এটা কালার মেশিন চারটা কালি। আর প্রত্যেকটা কিন্তু এখানে, হ্যাঁ এটা বলা পর্ষ প্রত্যেকটা জিনিস এখানে লাগানো আছে। এই লেটেস্ট মডেলের মেশিনগুলো কিন্তু এইভাবে আসছে মূলত বর্তমানে, হ্যাঁ কালিও একেবারে লাগানো, ফিটিং করা, ইনটেক করা থাকবে আর কি এইভাবে, ঠিক আছে। আর এখানে দেখেন একটা ড্রয়ার, মেশিনের সাথে একটা ড্রয়ার থাকবে, এই যে এটা হচ্ছে ড্রয়ার, এই তো ড্রয়ারের মধ্যে দেখেন ইনস্টলেশন, ড্রাইভার ইনস্টলেশনের জন্য গাইডলাইন, জি যে কম্পিউটার থেকে প্রিন্ট করার জন্য যে আপনার সিডি ড্রাইভটা, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে, গাইডলাইনটা দেখেও ইনস্টল করতে দেবে, জি জি। পেপার দিতে পারবে, তো কোনো কাস্টমার ধরেন A4 পেপার দিল ড্রয়ারে, আর এই বাইপাসে আপনার যে A3 পেপার গুলো দিতে পারবে, যার যেটা কাজ বেশি হয় সেকেন্ড অপশন হিসেবে কাস্টমার অনায়াসে এই ড্রয়ারটা ব্যবহার করতে পারবে। আইডি কার্ড ফটোকপি করার জন্য আলাদা স্পেশাল ফিচার রয়েছে, জি জি, আইডি কার্ডের জন্য ফিচার রয়েছে। আর এটাতে কিন্তু ডুপ্লেক্স হয়, কোনো কাস্টমার চাইলে ডুপ্লেক্স ফটোকপি করতে পারবে, ডুপ্লেক্স প্রিন্ট করা কম্পিউটার থেকে একটা কেবলের সাহায্যে প্রিন্ট করা যাবে, ডুপ্লেক্স প্রিন্ট হবে। তবে এটাতে আরেকটা যে A3 সাইজ পর্যন্ত আরেকটা সুবিধা আছে, এটা কিন্তু নেটওয়ার্কিং, কেউ চাইলে মোবাইল থেকে প্রিন্ট করা বা অফিসে যদি 10-20 কম্পিউটার থাকে ওই কম্পিউটারগুলো থেকে কিন্তু সহজে এটা দিয়ে প্রিন্ট করতে পারবে, যেহেতু এটা নেটওয়ার্কিং। এটা কিন্তু দেখা যায় মানে অনেক ইঞ্জিনিয়ারিং ফার্মগুলোর জন্য অনেক কাজে, যাদের প্রচুর কপি হয়, দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের A3 সাইজের প্রিন্টারগুলো আছে, ধরেন 60-65 হাজার টাকা বা 70-75 হাজার টাকা মানুষ খরচ করে শুধু প্রিন্ট হয়, কিন্তু আমাদের এই প্রিন্টারটা প্রিন্ট, ফটোকপি, স্ক্যান, নেটওয়ার্কিং, ডুপ্লেক্স প্রিন্ট, ডুপ্লেক্স ফটোকপি, আর্ট কার্ড, ম্যাট পেপার, স্টিকার পেপার অনেক কাজই করা যায়। তো সেক্ষেত্রে আমরা মনে করি এটা হচ্ছে আপনার ভ্যালু ফর মানি, মানে কম প্রাইসের মধ্যে এটা হচ্ছে তোশিবার সবচেয়ে প্রফিটেবল মেশিন। এই আচ্ছা আচ্ছা, এটার মধ্যে ADF মনে হয় না, ADF এটা বিল্ট ইন থাকে না, এটা মেশিন, ট্রলি অ্যান্ড টপ কভার, এই তিনটা জিনিস দিয়ে আসে। তো ADF টা কেউ চাইলে আলাদা পারচেজ করতে হবে, ওটা আমাদের কাছে আছে, তাহলে তখন ডুপ্লেক্স স্ক্যান শো করতে পারবে, জি ডুপ্লেক্স স্ক্যান শো কাস্টমার করতে পারবে। এখন কিন্তু ডুপ্লেক্স প্রিন্ট হবে, হ্যাঁ হ্যাঁ, এখন ডুপ্লেক্স প্রিন্ট হবে, যেহেতু এটা ডুপ্লেক্স মেশিন, এটার ভিতরে ADU মানে অটো ডুপ্লেক্সিং ইউনিট বিল্ট ইন করা আছে, মানে ডুপ্লেক্স স্ক্যান মানে ফটোকপিও করা যাবে, জি ডুপ্লেক্স ফটোকপি হবে, ডুপ্লেক্স প্রিন্ট হবে। আচ্ছা আচ্ছা, এই মেশিনটার ওয়ারেন্টি কেমন আছে ভাই? এটা আমরা মেশিনের সাথে আপনার দুইটা ওয়ারেন্টি প্রোভাইড করি, যেহেতু আমরা অফিসিয়ালি সারা বাংলাদেশে এগুলো দিচ্ছি, এটার সাথে দুইটা ওয়ারেন্টি পাবে কাস্টমার। একটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি 70,000 কপি,
70,000 কপি মেশিনে কাউন্টার আছে যে কত কপি করলো কাস্টমার, ওই 70,000 কপি পর্যন্ত যদি কোনো স্পেয়ার পার্টস নষ্ট হয় সেটা আমরা কাস্টমারকে ফ্রিতে প্রোভাইড করব। এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি পলিসি। আর হচ্ছে এটার মধ্যে চারটা টোনার ব্যবহার করতে হবে। জি, চারটা টোনার ব্যবহার করতে হবে। সাপোজ চারটা টোনার কি, এটা কিভাবে টোনারটা ব্যবহার হয়? সাপোজ মনে করেন এখানে তো চারটা টোনার, একটা টোনার যদি শেষ হয়ে যায় একটা, হ্যাঁ এখানে চারটা টোনার মিলে একটা সেট, কাস্টমার চাইলে আলাদা আলাদা আমাদের থেকে টোনার নিতে পারবে। যদি ব্ল্যাক শেষ হয়, মানে ইতিমধ্যে যারা গত 2010 AC বা 2010 AC যারা নিয়েছিল আমাদের থেকে, ওনাদেরকে কিন্তু আমরা, ওনারা সিঙ্গেল সিঙ্গেল টোনার কিন্তু আমাদের থেকে পারচেস করছে। তো এটাও কাস্টমার চাইলে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আমি যদি চাই যে শুধু ব্ল্যাক কালিটা, যেহেতু এটা কালার মেশিন, চারটা না কিনে আমার শুধুমাত্র ব্ল্যাকটা দিয়ে পিন করবো, তাহলে তো হবে? জি, অবশ্যই হবে। যে কোনো একটা ব্ল্যাক থাকলে ব্ল্যাক পিন হবে। জি, হবে। আচ্ছা, আর যদি চারোটা লাগে তাহলে আমাদের মাল্টি কালার আছে, এটা হবে। যেহেতু এটা একটা কালার মেশিন, এটা দেখি আপনাদের কি কি সাইজ প্রিন্ট করা যাবে? আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ক্যানিং এরিয়া, হচ্ছে আপনার A3 সাইজ। আপনারা দেখেন এই যে, এটা কিন্তু ম্যাক্সিমাম স্ক্যানিং এরিয়া। এটা এখানে লাগানোর পর আপনারা বুঝতে পারবেন, এটা কিন্তু ম্যাক্সিমাম স্ক্যানিং এরিয়া A3 সাইজ। তো যেহেতু A3 সাইজ, A3 সাইজের মধ্যে সবগুলো সাইজই হবে। আচ্ছা, আর এর মধ্যে এটা হচ্ছে একটা কাস্টম সাইজ। আপনারা দেখেন এখানে কিছু স্যাম্পল আছে। তো আপনি যেহেতু প্রিন্টিং নিয়ে কাজ করেন, আপনি ভালো বুঝবেন জিনিসগুলো। তো ভিউয়ার্স, আপনাদের দেখবেন যে এই ধরনের ক্যাটালগ কিন্তু করার প্রয়োজন হয়। বিভিন্ন কোম্পানির লোকেরা আসে আপনাদের কাছে, দেখবেন যে অল্প পরিমাণও চাবে অনেক সময়, যে ইনস্ট্যান্ট অল্প পরিমাণ দরকার এই ধরনের। এটা কিন্তু একটা A3 সাইজ ব্যাক টু ব্যাক প্রিন্ট করা যাবে। আপনারা চাইলে এই পিসটাও প্রিন্ট করতে পারেন। আমরা জাস্ট এক পার্ট প্রিন্ট করা আছে। এই ধরনের ক্যাটালগ বা লিটারেচার অথবা হচ্ছে বিভিন্ন যে শাড়ির বিজনেস করে বা কাপড়ের বিজনেস করে, দেখবেন যে একটা মডেলের ছবি কিন্তু প্রিন্ট করে দিয়ে দেয়। অনেক সময় অনেক বড় ছবিও প্রিন্ট করতে পারবেন। আপনারা চাইলে বড় ছবিও এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন A3 সাইজ পর্যন্ত। সো এই ধরনের ক্যাটালগ বা লিটারেচার, যা বলেন যে ছবি প্রিন্ট করেন ক্যাটালগের মধ্যে বা প্রোডাক্টের ছবি প্রিন্ট করেন, যাই প্রিন্ট করেন, এগুলো কিন্তু অনেক সময় দেখবেন আমরা যারা ফটোকপি প্রিন্টিং বিজনেস করি অথবা হচ্ছে কম্পিউটার প্রিন্টিং বিজনেস করি, তাদের কাছে কিন্তু অনেক সময় এই ধরনের অল্প কোয়ান্টিটি, মানে শর্ট 20 পিস 50 পিস বা 100 পিসের জন্য আসে। তো ওই সময় কিন্তু আমরা এই অর্ডারগুলো নিতে পারি না। একমাত্র কারণ হচ্ছে এগুলো যদি আমরা প্রেসের থেকে করতে চাই, 20-50 কপি করে কিন্তু পোষাবে না, অনেক হাই রেট পড়ে যাবে। সো প্লেট করতে হয়, ছাপার খরচ আছে, ডিজাইনের খরচ আছে। সো এই জন্য আপনাদের করতে হবে কি, আপনার যদি এই মেশিনগুলো থাকে যে কোনো পরিমাণে, আপনাকে বললো 50 কপি প্রিন্ট দেন, আপনি একটু প্রাইস ধরে ওইভাবে 50 কপি প্রিন্ট দিয়ে দিলেন। তো এইটাও কিন্তু আরেকটা বিষয় আছে, এই ধরনের A3 কিন্তু আপনারা ইচ্ছা করলে A3 সাইজের প্রিন্টার দিয়েও প্রিন্ট করতে পারতেন। সো আপনারা এই মেশিনটা কেন কিনবেন? আপনারা কিন্তু A3 যেই লিকুইড কালের প্রিন্টারগুলো আছে, ওই কালিগুলোতে কিন্তু এইগুলো এই ধরনের পেপার সাপোর্ট করে না। এই পেপার, এটা কিন্তু আপনাদের 180 GSM আর্ট পেপারে প্রিন্ট করা। এটাতে কিন্তু আপনারা 300 GSM আর্ট পেপার পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। আর্ট কার্ড প্রিন্টও হবে না। জি, আপনারা এটার মধ্যে আর্ট কার্ডও প্রিন্ট করতে পারবেন। সাপোজ হচ্ছে ভিজিটিং কার্ড করার জন্য আর্ট কার্ড বলেন, সলিড কার্ড বলেন, এম্বস কার্ড বলেন, এগুলো প্রিন্ট করতে পারবেন। তো এই ধরনের যে আর্ট পেপারগুলো রয়েছে, আপনারা 80 GSM থেকে শুরু করে 180 GSM পর্যন্ত, 250 পর্যন্ত হবে আট কার্ড, ওইগুলো প্রিন্ট করতে পারবেন। এই দেখুন যে ওয়াজ মাহফিলের যদি আপনাদের বিভিন্ন লিফলেট ইমার্জেন্সি করার প্রয়োজন হয়, এগুলোতে কালের খরচ একটু কমে যাবে, আপনাদের খুব আহামরি কালে যাবে না। এই যেই আপনাদের চার কালারের চারটা টোনার রয়েছে, সাকিব ভাই আমাকে আনুমানিক ধারণা দিল যে এই টোনারগুলো 40-42 হাজার কপি প্রিন্ট করতে পারবেন। ধরেন যে আপনাদের একটা প্রিন্টে কালের খরচ 1 টাকা থাকবে, যদি এটা কালারিং হয়, সে সাদা কালো তো আরও কম যাবে আপনাদের কাউন্টিং করে। এবং এই প্রিন্টারটার যেই আপনাদের টেস্টিং যেইটা, হেড ক্লিন আমরা যেটাকে বলি, দেখুন যে হেড ক্লিন কিন্তু একদম অ্যাকুরেট হেড ক্লিন। এই দেখুন যে ব্ল্যাকটা কিন্তু আপনারা যখন ব্ল্যাক সলিড প্রিন্ট দেবেন, দেখুন এই ধরনের ব্ল্যাক সলিড প্রিন্ট হবে, মনে হবে যে এটা একটু স্পট করা। ইউভি মেশিনে যেরকম একটু আলগা কালি লেগে থাকে, এই ধরনের আপনাদের প্রিন্ট প্রত্যেকটা কালি আপনাদের সলিডে 100% সলিড আপনারা পেয়ে যাবেন। এই দেখুন যে এই ধরনের লিটারেচার আপনাদের, হ্যাঁ কাস্টমাইজ সাইজ, এটা কিন্তু আপনাদের টি ফোল্ড করা। সো এই ধরনের কাজগুলো কিন্তু আমরা শর্ট কোয়ান্টিটি করতে পারি না। আপনারা যদি যারা প্রিন্টিং বিজনেস করেন বা প্রিন্টিং প্রেস আছে, তারাও কিন্তু এই মেশিনটা রাখলে আপনাদের যেই ছোটোখাটো কাজগুলো আছে যেগুলো একটু প্রাইস বেশি নেওয়া যায়, এই কাজগুলো আপনারা করে ফেলতে পারবেন খুব সহজে। এই দেখুন যে আমরা যে শাড়ি প্রিন্টের কথা বলছিলাম, এই ধরনের আপনারা যদি বিভিন্ন যে প্রোডাক্ট ক্যাটালগ আছে বা আপনাদের যে যারা শাড়ি প্রিন্টিংয়ের বিজনেস করেন, তারা কিন্তু দেখেছে প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে ক্যাটালগ দিতে হয়। সো এই ধরনের মেশিনগুলো দিয়ে আপনারা খুব কম খরচে হাই কোয়ালিটির ক্যাটালগটা প্রিন্ট করে দিতে পারবেন ফটো পেপার দিয়ে।
এই দেখুন যে এই ধরনের ক্যাটালগ লিটারেচার কিন্তু এই মেশিনে অহরহ খুব চমৎকার ছবি, একদম প্রেসে ফোর কালার ছাপাইলে যা যেই প্রিন্ট আসে এর চেয়ে আরও বেশি সুন্দর দেখা যাবে আপনাদের এই মেশিন দিয়ে প্রিন্ট করে। তারপরে হচ্ছে এই ধরনের আপনার কালার লিটারেচারগুলোও কিন্তু এই মেশিন দিয়ে প্রিন্ট করতে পারবেন। এই দেখুন এটা একদম ব্যাক টু ব্যাক প্রিন্ট করা আছে। সো এই মেশিনটার আসলে কাজ আমরা যেই কালার কাজগুলো দেখালাম এগুলো ছাড়াও কিন্তু আপনারা যে জেনারেল ফটোকপিটা আছে এই ফটোকপিটা করতে পারেন। অনেকে কিন্তু আপনাদের দোকানে এসে বলে যে ভাই কালার ফটোকপি করে দেন, তো কালার ফটোকপি করার জন্য কিন্তু আমাদের কাছে যাদের কাছে কালার এই ফটোকপি মেশিনগুলো নেই আমরা স্ক্যান করি, স্ক্যান করার পরে প্রিন্ট করে দিই। অথবা হচ্ছে যাদের কাছে মানে দেখা গেছে যে কালার প্রিন্টারগুলো আছে লিকুইড কালার যেগুলোতে আপনাদের স্ক্যান করা যায়, এগুলোতে কিন্তু আপনাদের এতির স্ক্যানার থাকে না, ম্যাক্সিমাম প্রিন্টারেই সর্বোচ্চ লিগাল থাকে না হলে এফোর থাকে। সো আমরা যদি A3 সাইজের যদি বলে যে ভাই একটা A3 সাইজের এটাকে একটা কালার কপি বের করে দেন, তখন কিন্তু আমরা খুব সমস্যায় পড়ে যাই যে এক হচ্ছে আমাদের কালার মানে লিগাল সাইজের A4 সাইজের স্ক্যানার আছে, সো এটা হচ্ছে A3 সাইজ স্ক্যান করতে পারি না। সো এটা এই মেশিনটা থাকলে কিন্তু আপনি জাস্ট মেশিনে দিলেন তারপরে হচ্ছে আপনার কাগজ দিয়ে কিন্তু টিপ দিয়ে কালার কপি বের করে ফেলতে পারবেন, খুব অল্প সময়ে আপনার কাজটা করে ফেলতে পারবেন। তো এছাড়া হচ্ছে যারা এই মেশিনগুলো ব্যবহার করেন তারা জানেন যে এই মেশিনটা আসলে অনেক কাজের, আপনারা খুব ভালো একটা বিজনেস করতে পারবেন আমার কাছে মনে হচ্ছে এই মেশিনগুলো নিয়ে। এবং এটা হচ্ছে লেটেস্ট একটি মডেল তুসিবা স্টুডিও 2020 AC। এটার প্রিন্ট স্পিড কেমন হবে? এটা প্রিন্ট স্পিড হচ্ছে পার মিনিটে 20 কপি। আসলে অনেকে মনে করেন যে আসলে 20 কপি প্রিন্ট তো অনেক কম, 20 কপি প্রিন্ট কিন্তু আসলে অনেক কম না। আপনারা যারা ব্যবসাটা করেন যে 20 কপি প্রিন্ট 1 মিনিটে বের হওয়া কিন্তু অনেক অনেক কিছু আপনাদের হেভি ডিউটি প্রিন্ট ধরেন পার ডে ধরেন 2000-3000 এরকম কালার কপি ইজিলি একেবারে 2000-3000 কপি পর্যন্ত কিন্তু আপনারা প্রিন্ট করে ফেলতে পারবেন বা কপি করে ফেলতে পারবেন। বড় বড় কাজগুলো যদি কেউ নেয় ধরেন 10000-20000 কপি 50000 কপি কাজগুলো নিতে পারবে, সেক্ষেত্রে ধরেন আপনার এটা একটু মেশিনটা একটু রেস্ট দিয়ে করতে হবে। ধরেন এখন 1000 পেজ করলো মেশিনটাকে আধা ঘন্টা রেস্ট দিল, কারণ কেউ 5000 কপিতে একদিনে ডেলিভারি দিবে না। তো আধা ঘন্টা রেস্ট দিয়ে আবার যদি সে 1000 কমান্ড করে সেইভাবে করতে পারবে, এবার কন্টিনিউসলি মেশিনে লোড দিতে পারবে। কিন্তু যেহেতু এটা একটা মানে মেশিনটাকে যার যার মেশিনটাকে যত্ন করে রাখতে হবে, মেশিনের ক্যাপাসিটির বাইরে কাজ করা যাবে না। জি, মেশিনের ক্যাপাসিটির বাইরে অবশ্যই কাজ করা যাবে না। আপনারা যারা নেই এই ধরনের কাজগুলো করেন তারা জানেন যে এই ধরনের মেশিনগুলো কী ধরনের লোড নিতে পারে। সো লোডের ওভার লোড দিতে গেলে কিন্তু অনেক সময় মেশিনের মাদার বোর্ড বা বিভিন্ন প্রবলেম হতে পারে। জি, এই মেশিনের সব কিছু সাকিব ভাই আগেই বলে দিল। সো আপনারা এই যে টাচ প্যানেলের মাধ্যমে কিন্তু ফটোকপি সকল কাজ করতে পারেন, খুব ইজিভাবে অপারেট করা যায়। সো আপনারা এই মেশিনটা নিলে সাকিব ভাইয়ের অফিসের লোক গিয়ে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের লোক গিয়ে আপনাদেরকে টোটাল মেশিনটা সেট আপ করে ইঞ্জিনিয়ার গিয়ে সেট আপ করে দিয়ে আপনাদেরকে হাতে কলমে কাজ বুঝিয়ে দিয়ে তারপর ওনারা আসবে। সো সাকিব ভাই এই মেশিনটার প্রাইস কেমন পড়তেছে এই বিষয়টা সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। এটা কিন্তু একেবারে সবচেয়ে লেটেস্ট মডেল আর বর্তমানে কিন্তু এই মেশিনটা আপনি দেখেন কোথাও কিন্তু নেই, এটা কিন্তু আমরাই প্রথম আনছি। তো এটার আসলে এখন আপনারা তো জানেন ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, ডলার খুব আপ ডাউন করে এবং ইম্পোর্ট জটিলতার কারণে খুব সমস্যা হচ্ছে। তো এখন ম্যাক্সিমাম এটা বাড়তেছে, তো এটা এখন বর্তমানে আপনার 125-30 এর মধ্যে প্রাইসটা আছে। তো এটা কমতেও পারে সামনে আবার বাড়তেও পারে, যেহেতু এখানে LC নিয়ে প্রবলেম হচ্ছে। লেটেস্ট প্রাইসটার জন্য অবশ্যই কল দিবেন, কল দিয়ে আপনারা যে কোনো সময় এখন ভিডিওটা দেখেন বা একসাথে পরে দেখেন, এক মাস পরে দেখেন, আপনি ভিডিওতে যেই যা প্রাইস বলে হয়তো বর্তমানটা বলে যায়, বর্তমানটার আশেপাশে বলে যায়, আপনার লেটেস্ট প্রাইস অ্যাকচুয়াল প্রাইসটা জানার জন্য আপনারা কল দিবেন। কল দিলে আপনারা অবশ্যই একটা গুড প্রাইস পাবেন ইনশাআল্লাহ। জি, আর এই মেশিনের সার্ভিস ওয়ারেন্টিতে তো বলে দিই, এটাতে আপনার কাস্টমার 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আর 70,000 কপি পার্টসের ওয়ারেন্টি পাবে। আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব, ইঞ্জিনিয়ার গিয়ে ইনস্টল করে দিবে, প্রয়োজনে ইঞ্জিনিয়ার কাছে পেমেন্ট করে দিলে হবে, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আপনাদের যে ইয়াটা রয়েছে যে এটা সাথে যে টোনার আমরা এক্সেপ্ট টোনার দেখতে পাই, আর পরবর্তীতে যদি টোনার পারচেজ করতে চাই এই টোনার প্রাইসও কিন্তু খুব আপ ডাউন করে। যেমন আগে আমরা একসময় টোনার 38-40 হাজার সেল করছি, বর্তমানে আপনার 42-45 হাজার টাকা টোনারের প্রাইস চলছে। তো এটাও সামনে বাড়তে পারে কমতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নাই। একসাথে আপনারা 40,000 টাকা দিয়ে বা 45,000 টাকা দিয়ে টোনার নেবেন,
আপনারা সিঙ্গেল সিঙ্গেল চাইলে আমাদের থেকে নিতে পারবেন। আর যেহেতু এটা কালার মেশিন, এটার সাথে কিন্তু অন্য মেশিনে কম্পেয়ার করলে হবে না যে এত টাকা দিয়ে টোনার কিনবো। এক্সে টোনারে 40-45 হাজার কপিও, 50 হাজার কপিও হয়, তো সেক্ষেত্রে এটা আপনি অবশ্যই প্রফিটে থাকবেন। আপনার পার কপি যদি 1.90 টাকা বা 1.20 টাকা বা 1.5 টাকা খরচ পড়লেও কিন্তু ভালো প্রফিটে থাকা যায়। আপনারা কিন্তু যদি মনে করেন যে আরে একটা ফটোকপি আমরা রাখবো 1-2 টাকা, এখন এরা বলতেছে যে 40,000 টাকা টোনারের প্রাইস, এটা কিন্তু আপনাদের একটা ভুল ধারণা হবে। আপনারা কিন্তু জানালেন যে নর্মাল ফটোকপিগুলো চান, এই মেশিন দিয়ে কিন্তু আপনারা নর্মাল ফটোকপি চালাবেন। কেউ কারো যদি উদ্দেশ্য থাকে শুধু ফটোকপি করবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাঝে মাঝে কালার করবো, তাহলে তাদের জন্য এই মেশিন না। যাদের ফটোকপির বাইরে আনুষঙ্গিক যে কাজগুলো আসে, ম্যাট পেপার, আর্ট পেপার, স্টিকার পেপার, গ্লসি পেপার, আপনাদের প্রেসের কাজ, জি ইনস্ট্যান্ট প্রেসের কাজগুলো যারা পায়, তাদের জন্য মূলত এই মেশিনটা। তো আপনারা এই মেশিনটা বর্তমানে আমাদের মানে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রেসে অলরেডি আছে, বিভিন্ন অফিসে আছে, তো ওনারা ওনার এসে কাজ করছে আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে নিতে পারেন, আপনারা ইনশাল্লাহ ভালো বিজনেস করতে পারবেন। সাদা কালো ফটোকপির প্রয়োজন হয় তাহলে তুসিবার যে অন্যান্য মডেলগুলো রয়েছে ওই মডেল সবগুলো লেটেস্ট মডেলই আমাদের কাছে আছে, আমাদের সাথে কন্টাক্ট করে যোগাযোগ করে নেবে। যদি সাদা কালো, আর যদি যাদের নিয়ে সাদা কালো ফটোকপি আছে বা সাদা কালো ফটোকপি বেশি একটা প্রয়োজন হয় না, কিন্তু কালো প্রেসের কাজগুলো প্রয়োজন হয়, কালার কাজগুলোর প্রয়োজন হয়, তাদের জন্যই এই মেশিনটা। সো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মেশিনগুলো সম্পর্কে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া, আপনারা আপনার এই মেশিনগুলো সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করে তারপর মেশিনগুলো কিনবেন, যেহেতু এগুলা একটু বিজনেসের ব্যাপার আছে। প্রয়োজনে সাকিবের কাছে কল দিবেন, কর্পোরেট অফিস ইকুইপমেন্ট অফিস ভিজিট করে যে কোনো সময় কল দিয়ে জানতে পারবেন।